নারায়ণগঞ্জের চাষড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জয়নুর রহমান জনি নামে এক পোশাক কর্মী নিহত হয়েছেন। চাষড়া রেল স্টেশনের উপপরিদর্শক মোখলেসুর রহমান জানান, ভোরে জনির মরদেহ সরকারি মহিলা কলেজের সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেন, ধারণা করা হচ্ছে বাস থেকে চাষড়ায় নেমে ফতুল্লা যাওয়ার অপেক্ষায় সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। কুষ্টিয়ার চর প্রাগবপুর এলাকায় লালটু মিয়ার ছেলে জনি ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফেম এয়ারপ্লেস লিমিটেডে কাজ করতেন।